দুজন বিশিষ্ট ব্যক্তিকে যারা সমসাময়িক রাজ্য রাজনীতিতে তথা আমাদের মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে অতীব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল নেতা জেলা সম্পাদক সুভাষ লালা এবং বাম দিকে রয়েছেন উত্তর মুর্শিদাবাদের বিজেপির সভাপতি সুজিত দাস। আপনাদের দুজনকেই জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। তো আজকে আমরা এই মুহূর্তে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন্দ্র এবং রাজ্যের যে সংঘাত ইতিমধ্যে চরম আকার ধারণ করেছে, এই ব্যাপারটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। আমরা দেখছি যে বর্তমান সময়ে সিবিআই কে কেন্দ্র করে বর্তমান রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। এই ব্যাপার নিয়ে আমি সুজিত বাবুর কাছে যাব, তা আপনি এই ব্যাপারটাকে কি হিসেবে দেখছেন? দেখুন, বর্তমানে রাজ্য রাজনীতির আমরা সবেমাত্র 2019 সালে এসেছি, সকলেই জানেন যে সাধারণ নির্বাচন সমাগত, কয়েকদিনের মধ্যে সাধারণ নির্বাচনের দামামা বেজে যাবে। স্বভাবতই সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে তৎপর হবে, সক্রিয় হবে, এটা তো কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটা হতেই পারে। প্রত্যেকটা দলের মুভমেন্ট ইলেকশন সাধারণ নির্বাচনের ঠিক আগে বেশি হয়, অন্যান্য সময় সারা বছরই সক্রিয় থাকে প্রতিটা রাজনৈতিক দল। তো যেহেতু সাধারণ নির্বাচন আছে এবং একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, তার দরুন প্রতিটা দলেরই সক্রিয়তা বেড়ে যায়, তাই এটাকে স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে বর্তমান এখানকার শাসক দল যে যত ভোট এগিয়ে আসছে তত নাকি আপনারা সিবিআই কে ব্যবহার করছেন, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ভোট এগিয়ে আসছে, সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, এটা আমি মানতে পারছি না। সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা স্বয়ংশাসিত সংস্থা, তারা নিজেদের মতো কাজ করে, এটাকে কেন্দ্রীয় এজেন্সি নিশ্চয়ই তাদের স্বাধীনতা আছে, তারা কাজ করে। আর যেটা বলা হচ্ছে যে অতি সক্রিয়তা, ঠিক তা নয়, কারণ সিবিআই সারা বছর কাজ করে যায়। এবার বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাদের সক্রিয়তা তো বৃদ্ধি পাবেই, এটা কোনো উল্লেখযোগ্য বিষয়। যেটা সেটা হলো ইলেকশন আছে বলে সিবিআই সক্রিয় হয়েছে, এটা সর্বৈব মিথ্যা, এটার সঙ্গে আমি একমত হতে পারছি না। এই ব্যাপারে আপনি সুভাষ বাবু কি বলবেন? দেখুন, সিবিআই ভারতের স্বশাসিত সংস্থা, তারা নিরপেক্ষভাবে কাজ করবে, কেন্দ্র সরকার নিরপেক্ষ জায়গায় সরকার চালাবে, রাজ্য সরকার নিরপেক্ষভাবে সরকার চালাবে, এটাই কারণ। আমরা সিবিআই তদন্তটাকে যেভাবে প্রচার করছেন কেন্দ্রের শাসক দল, যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই এর বিরোধিতা করছেন, এটা বলছেন, আমরা সিবিআই এর বিরুদ্ধে নই। কিন্তু আপনাকে দেখতে হবে, সিবিআই তদন্ত করছেন সারদা এবং নারদা যে সমস্ত চিট ফান্ডের বিরুদ্ধে যে কেসগুলো হয়েছে তার বিরুদ্ধে তারা তদন্ত করছে। কেসটা 2014 সাল থেকে চলছে, 14 সালের পরে, 14 সালে অতি সক্রিয়তা ছিল, তারপরে কিছুদিন পরেই সেটা আবার আস্তে স্লট হয়ে যায়। আবার কিছুদিন পরে যখন 16 নির্বাচন আসছে, এই সময় সিবিআই আবার সক্রিয়তা গ্রহণ করে এবং আমাদের বিভিন্ন সাংসদ, কেন্দ্রের নেতা আমাদের যারা, তাদেরকে অ্যারেস্ট করা, জিজ্ঞাসাবাদ করা করেছে। 2016 সাল হয়ে যাওয়ার পরে সিবিআই আবার ঘুমিয়ে পড়েছে নিজের ঘুমে, আবার 2019 আবার কিন্তু সিবিআই এর অতি সক্রিয়তা, এইটা দেখে আমাদের কিন্তু সন্দেহে দাঁড়া হচ্ছে যে সিবিআই কে কেন্দ্র সরকার নিজের মতো করে ব্যবহার করছে। কিন্তু এ বিষয়ে একটা প্রশ্ন উঠছে, বিজেপির তরফে অভিযোগ জানানো হচ্ছে যে আগে যখন নেতা মন্ত্রীদের ধরা হয়েছিল বা সিবিআই গ্রেপ্তার করেছিল বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি এত সক্রিয় ভূমিকা পালন করেন, কিন্তু এই মুহূর্তে কেন তিনি ধর্ণা দিচ্ছেন বা এই মুহূর্তে কেন সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? না, আপনি যদি বলেন যে আমাদের কোনো নেতৃত্বকে অ্যারেস্ট করেছে বা তখন আমাদের দিদি আন্দোলন করেননি, তাহলে এটা ভুল বলা হবে। কারণ মদন মিত্রকে যখন অ্যারেস্ট করে, সুধীর বন্দ্যোপাধ্যায়কে যখন করে, আমরা প্রতিবাদ মিছিল গোটা রাজ্য জুড়ে, জেলা জুড়ে করেছি, বিভিন্ন সর্বভারতীয় স্তরেও আমরা করেছি। এখন এটা সক্রিয়তা হওয়ার কারণটা হচ্ছে এটাই,
সিবিআই একটা স্বশাসিত সংস্থা, যে কোনো মানুষের কাছে মানুষকে ডেকে পাঠাবা তাদের অধিকার, কিন্তু কখন আপনারা জানেন যে যে ঘটনাটা ঘটেছে দিদি আজকে অতি সক্রিয়তা হওয়ার কারণ হচ্ছে যে সেদিন রবিবার সন্ধ্যে 7টা বাজে একজন পুলিশ কমিশনারকে ডাকতে গেলে তার চিঠি তার নিয়ম নীতি মেনে তাকে ডাকবেন এবং সিবিআই তাকে তিনি তদন্ত সহযোগিতা করবেন কি করবেন না সেটা তো তার ব্যাপার, কিন্তু তাকে তো প্রসিডিউর মেনটেন করে ডাকবেন সন্ধ্যে 7টার সময়। বলছেন আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছি, এটা বলেছেন ওনারা, কিন্তু 24 জন অফিসারটা যদি জিজ্ঞেস করতে লাগে আপনি বলুন। সুজিত বাবু যেটা বললেন যে সিবিআই নাকি সমস্ত কিছু প্রসিডিউর মেনটেন করে আসেনি, তা আপনি কি বলবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে? দেখুন রাজীব কুমার পুলিশ কমিশনার, তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই সে আসতেই পারে, এর মধ্যে কোন রকম বিভ্রান্তি কিছু নেই। এর আগে রাজীব কুমারকে পরপর 4 বার নোটিশ দেয়া হয়েছিল, 4 বার উনি সেই নোটিশ অগ্রাহ্য করেছেন, এটা একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, 4 বার উনি সেই নোটিশ অগ্রাহ্য করেছেন। স্বাভাবিকভাবেই সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু সাথে নিয়েই এসেছিল। জিজ্ঞাসাবাদ করার অর্থ এই নয় যে তাকে অ্যারেস্ট করতে এসেছিল। রাজীব কুমারের বিরুদ্ধে যেটা অভিযোগ আছে যে সারদা সংক্রান্ত নথিপত্র উনি নষ্ট করেছেন, এই ব্যাপারে তিনি কিন্তু অপরাধী নিশ্চয়ই, যেহেতু তিনি ওগুলোকে নষ্ট করেছেন, এই বিষয়ে সিবিআই এর জিজ্ঞাসাবাদের বিশেষ প্রয়োজন আছে। এই প্রয়োজনে সিবিআই অফিসাররা সেদিন এসেছিলেন, কিন্তু তারপরে যে ঘটনা হয়েছে আপনারা টিভির পর্দাতে তো সকলেই দেখেছেন, আমার নতুন করে কিছু বলার প্রশ্ন নেই। যাই হোক, সুপ্রিম কোর্ট কিন্তু দেখুন সেই জিজ্ঞাসাবাদের বিষয়টাকেই প্রাধান্য দিয়েছে, এবং ওই রাজীব কুমার উনি নিজে থেকেই বলছেন যে আগামী 8 তারিখ আমি ওই কমিশনের সামনে আমি জিজ্ঞাসাবাদের জন্য যেতে প্রস্তুত আছি। এখন কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে এটা নাকি তাদের নৈতিক জয়, মানে এই রায়ের পরিপ্রেক্ষিতে। দেখুন এটাকে যদি উনি নৈতিক জয় হিসাবে মনে করেন তাহলে আমার কিছু বলার নাই, কারণ সিবিআই অফিসার রাজীব কুমার এর আগে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় এই রাজীব কুমারকে নির্বাচন কমিশন, তৎকালীন ভারতের নির্বাচন কমিশন কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করেছিলেন, এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইলেকশন মিটে যাওয়ার পর তাকে পুনর্বহাল করেছেন, পক্ষপাতিত্বের অভিযোগে তাকে নির্বাচনের প্রক্রিয়া থেকে বিরত রাখা হয়েছিল, এটা একটা মাথার মধ্যে রাখতে হবে। আর রাজীব কুমারের বিরুদ্ধে সেই অভিযোগ করা হচ্ছে যে সিট যখন গঠন করেছিলেন মমতা ব্যানার্জি, তিনি ছিলেন তার চিফ, এবং তিনি নিজে তদন্তকারী দল, রাজ্য সরকারের যে তদন্তকারী দল সিআইডি, সেই সিআইডির সর্বেসর্বা হওয়া সত্ত্বেও তিনি প্রামাণ্য নথি সিডি ফাইল উনি নষ্ট করে ফেলেছেন, এটা কম বড় গুরুতর অভিযোগ নয়, এবং সেই বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এসেছিল। এটাকে কোনো মতেই নির্বাচনের বছর বা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিজেপি করেছে এটাকে আমি মেনে নিতে পারি না। সুজিত বাবু যে কথাটা বললেন, তো এ ব্যাপারে আপনি কি বলবেন যে উনি নাকি অভিযুক্ত, তিনি সামনে দাঁড়াতে পারছেন না, কারণ হচ্ছে পুরো জিনিসটা ওপেন হয়ে যাবে, সেই জন্যই নাকি তিনি জিজ্ঞাসাবাদের সামনে আসতে চাইছেন না, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? সুজিত বাবু তো এক্ষুনি বললেন যে উনি নিজে থেকে 8 তারিখে যেতে রাজি হয়েছেন, সিবিআই দপ্তরে যেতে রাজি হয়েছেন উনি এক্ষুনি বললেন। আর তদন্তে জিনিসপত্র যে সমস্ত জিনিস শীতের সময় যে মানে ওনার কাছে ছিল নষ্ট করেছেন কি করেননি সে বিষয়টা এখনো জিজ্ঞাসাবাদই হয়নি। তারপরে আজকে যে জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট রায় দিল যে 18 তারিখ পর্যন্ত ওনাকে অ্যারেস্ট করতে পারবে, এই মাসটা অ্যারেস্ট করতে পারবেন না, এবং তদন্তের স্বার্থে তাকে সহযোগিতা করতে হবে। ভারতবর্ষের যে কোনো নাগরিক কোনো জন্য অভিযুক্ত হলে তাকে তদন্তের স্বার্থে এগিয়ে আসা উচিত, রাজীব কুমারও আসবেন। এখন রাজীব কুমারের কাছে কি কিন্তু আগে 4 বার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি কেন এলেন? 4 বার নোটিশের কথা বলছেন, 2017 সালে প্রথম নোটিশ আসে বলে আমরা সংবাদ মাধ্যমের কাছে জানতে পারছি 2017 সালে। 2017 সালে যদি ওনাকে 4 বার নোটিশ দেয়, উনি যদি না আসেন, যে পথটা কেন্দ্র সরকার সিবিআই আজকে নিলেন, 2017 সালে তো নেওয়া উচিত ছিল। 2017 সালে যদি সুপ্রিম কোর্টে যেত যে একজন পুলিশ কমিশনারকে আমরা বারবার চিঠি করছি উনি আসছেন না, আপনি বলতে চাইছেন যে ভোট সামনে সেহেতু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে নাকি? অবশ্যই, আমি অবশ্যই বলছি এটা এটা রাজনৈতিক পলিটিক্যাল একটা লড়াই, সেই লড়াইয়ের আমার ক্ষমতা অনুযায়ী ব্যবহার করছে, এটাই ব্যাপার, ওনারা এটা ব্যবহার করছে, এটা নাকি রাজনীতি,
মানে পুরো রাজনৈতিক ব্যাপার, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি একমত না কি বলবেন? আমি এটার সাথে একমত হতে পারলাম না, কারণ নির্বাচন ভারতবর্ষে সারা বছরই হয়ে থাকে, আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন বলেন, বিভিন্ন স্বয়ংশাসিত সংস্থা পঞ্চায়েত পৌরসভার নির্বাচন সারা বছর হয়ে থাকে। নির্বাচনটা হয়নি কবে, সারা বছর নির্বাচন হয়ে থাকে। 2018 সাল নির্বাচন হয়েছে, পুরো বছরেই খেপে খেপে নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে এই সাধারণ নির্বাচনের আগেই সিবিআই সক্রিয় হয়েছে, এটা আমি মেনে নিতে পারছি না কোনো মতে। কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে মুকুল রায় তিনিও তো চিটফান্ড কাণ্ডে জড়িত বলে শোনা যায়, মানে অভিযোগ একটা, তো তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? মুকুল রায় প্রথম থেকেই বলে আসছেন যে আমাকে যদি সিবিআই চিঠি করে আমি সর্বতোভাবে সাহায্য করব। উনি কিন্তু বলেন আমাকে যখনই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারবে, এবং সিবিআই অলরেডি নোটিশ করেছে মুকুল রায়কে, মুকুল রায়কেও নোটিশ করেছে, উনি যাবেন কমিশনের সামনে, উনি তো পরিষ্কার বলছেন যে সিবিআই এর সামনে আমি যাব, আমি হাজির হব এবং আমি আমার উপযুক্ত বক্তব্য তুলে ধরব। উনি তো কোনো সময় অস্বীকার করছেন না। তো এবার একটু আরেকটা ব্যাপার নিয়ে যায়, জাতীয় কংগ্রেস এবং রাজ্য কংগ্রেস বর্তমানে দেখা যাচ্ছে যে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। একদিকে অধীর রঞ্জন চৌধুরী একরকম কথা বলছে, অন্যদিকে রাহুল গান্ধী অন্যরকম কথা বলছে। তো বর্তমানে কংগ্রেসের এই অবস্থাটাকে আপনি কি হিসেবে দেখছেন? দেখুন, আমাদের বিরুদ্ধে অভিযোগ হয়, আমার বিজেপি দলের বিরুদ্ধে, যে সিবিআই কে দুরুপযোগ করা হচ্ছে। আপনাদের পরিসংখ্যানের দিকে নজর রাখলে হয়তো আপনারা জানতে পারবেন বা অনেকে জানেনও যে যে 14টা কেস সিবিআই এর আন্ডারে বর্তমানে আছে, তার মধ্যে 13টা কেস হলো পূর্বতন কংগ্রেস সরকারের আমলে। এটা একটা বিষয়, তো কংগ্রেস সরকারের আমলের 13টা কেস একমাত্র কেস হয়েছে বিজেপি সরকারের আমলে। এই যে সারদা তদন্তের উপর যে সিবিআই, এটা চেয়েছিল কংগ্রেসেরই দুজন নেতা, আব্দুল মান্নান, আপনারা জানেন আব্দুল মান্নান কেস করেছিলেন, সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী কেস করেছিলেন 2014 সালে। 2016 সালে যখন নির্বাচন হয়, 14 সালে তার আগে নির্বাচন হয়েছে, তখন এই রাহুল গান্ধী পশ্চিমবাংলায় এসে কি বক্তব্য বলেছিলেন? উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে সর্বতোভাবে সিবিআই যে তদন্ত হওয়া উচিত বলে উনি দাবি করেছিলেন। আজকে এই রাজীব গান্ধী, এই রাহুল গান্ধী, দেখুন উনি পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে আজকে উনি বলছেন এই যে সিবিআই যে অতি সক্রিয়তা দেখাচ্ছে এটা সর্বৈবভাবে উচিত নয়। উনার বক্তব্য পরস্পর বিরোধী স্বভাবতই। অধীর চৌধুরী, অধীর চৌধুরী বরাবর বলে আসছেন এই বিষয়ে, উনি সরব আছেন, অধীর চৌধুরী বলছেন পরিষ্কার। অধীর চৌধুরীর এই বক্তব্যকে আপনারা স্বাগত জানাচ্ছেন? দেখুন, অধীর চৌধুরী কি বক্তব্য বলেছেন সেটা তার নিজের বিষয়। উনি বলছেন যে মমতা ব্যানার্জি যে ধর্ণা দিয়েছেন সেটা নাটুকে। আমি অধীর চৌধুরীর সঙ্গে এই বিষয়ে অনেকাংশে একমত। আমি এটা করার মুখ্যমন্ত্রীর কোনো প্রয়োজন ছিল না, কারণ রাজীব কুমার একজন কলকাতা পুলিশ কমিশনার, সুরজিৎ কর্পূরের কায়স্থ, তারা পর্যন্ত দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সাথে ধর্ণায় হাজির। এটা কি করে হয়? একজন পুলিশের অফিসার সেও গিয়ে ধর্ণা মঞ্চে হাজির হচ্ছে, মানে রাজনৈতিক টানা পড়েন একটা, মানে প্রশাসনকে রাজনৈতিক যন্ত্র হিসেবে ব্যবহার করার একটা চেষ্টা এখানে, এবং গাজুয়ারি ভাব দেখানোর একটা চেষ্টা। মুখ্যমন্ত্রী খুব ভালোভাবেই জানেন যে রাজীব কুমার যদি অ্যারেস্ট হন তাহলে আমার এবং আমার পরিবারের সমূহ বিপদ হতে পারে, তার জন্যই উনি সর্বতোভাবে সিবিআই কে ঠেকানোর চেষ্টা করছেন। সুভাষবাবু আপনি কি বলবেন? অধীর রঞ্জন চৌধুরী বলেছে মমতা ব্যানার্জি নাকি নাটক করছে। এখন অধীর চৌধুরীর সম্বন্ধে যদি আমাকে জিজ্ঞেস করেন, অধীর চৌধুরী দলের কোনটা মুখ কোনটা মুখ সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না। দলের সর্বভারতীয় সভাপতি বলছেন এক লাইন, মমতা তুমি ঠিক করছো, তোমার সাথে আমরা আছি, আহমেদ প্যাটেল দিয়ে খবর দিচ্ছেন আপনি আন্দোলন করেন আপনার সাথে আছি। এখন অধীর চৌধুরী এখানে কোন কংগ্রেসটা করছেন? উনি কি রাহুল গান্ধীর কংগ্রেস করছেন না নিজস্ব ব্যক্তিগত কংগ্রেস করছেন? তো অধীর চৌধুরী একটু কথার উত্তর আমাদের দেওয়া যাবে না, এটা একটা ব্যাপার। আর সিবিআই দিদি আন্দোলনে কেন গেলেন বা রাজীব কুমারকে অ্যারেস্ট করলে ভয় হবে, আমি তো বললাম যে আপনিও বললেন, সুজিতবাবু একটু আগে বলেছেন যে 8 তারিখে উনি যেতে চাইছেন। সিবিআই দেখেছে, কিন্তু আগে তো যেতে চাননি, মানে যখন রায় হলো তার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে যাব না। আমাদের সিবিআই ডাকলে আমাদের যাবে না এরকম কোনো জায়গাতে কেউ, এমন কোনো কেউ ভারতবর্ষের নাগরিক নেই যে সিবিআই ডাকলে তাকে যাবো না বলা যায়, এটা বলা যাবে না, এটা আইন নয়। আমরা সেই দিন রাত্রেবেলায় যে প্রসিডিওরটা ছিল সেটার বিরুদ্ধে আমরা করেছি, যে আমরা রাজীব কুমারকে ডাকুন,
মমতা ব্যানার্জিকে ডাকুক, শুভেন্দু অধিকারীকে ডাকুক, এর আগে তো অনেক কাউকে ডেকেছেন সিবিআই হয়েছে, উত্তর দিতে পারেনি, অনেকে অ্যারেস্ট হয়েছেন, আবার জামিন হয়ে এসছেন, কিন্তু সিবিআই তদন্তে যাবো না এটা বলা যায় না। আমরা পজিটিভটার বিরোধিতা করেছি যে যে কোনো নাগরিককে সিবিআই ডাকতে পারে তদন্তের সাথে, কিন্তু সেটা রবিবার সন্ধ্যে 7টার সময় একটা পুলিশ কমিশনারের বাড়িতে গিয়ে নয়, আর 24 জন অফিসার গিয়ে নয়, এটা আমরা এটার প্রতিবাদ করছি। আর একটা ব্যাপার, আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি বিজেপিকে সভা করতে দিচ্ছেন না, কেন্দ্রীয় নেতা যারা আসছে তাদেরকে আপনারা মার দিচ্ছেন না, বা হেলিপ্যাড নাম দিচ্ছেন না, তো এটা কি আপনি মানবেন? এটা শুনুন, এখন কদিন আগে নরেন্দ্র মোদী সভা করেছেন ঠাকুরনগরে, দুর্গাপুরে সভা করেছেন, অমিত শাহ সভা করেছেন, কালকে বিজেপির আরেকজন নেতৃত্ব, নামটা মনে আসছে না, কালকে সভা, তো সবাই সভা করেছেন, কিন্তু যোগী আদিত্যনাথের সভা তো বাতিল করা হয়েছে। এখন প্রশাসনিক, তিনি আবার গাড়িতে করে ঝাড়খণ্ড বোকারোতে নেমে আবার পুরুলিয়ায় এসেছিলেন, না সেটা এসেছেন, দেখুন এটা প্রশাসন আর দল তো এক জায়গায় নেই, আমি দলের প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি নই। এখন প্রশাসনিক কিছু নিয়ম নিয়মাবলী থাকে, সেন্ট্রাল একটা মিনিস্টার আসছে বা চিফ মিনিস্টার আসছে, তাকে কিভাবে নামো, তাকে নিয়ে আসে, সেটা প্রশাসন দেখে, সেটা দুর্ভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমরা এটা বলছি যে বিজেপিকে আমরা সভা করতে দিচ্ছি না, এটা যদি বলেন এটা একদম মিথ্যে কথা, কারণ বিজেপি প্রচুরভাবে সভা করছে, সব জায়গায় সভা করছে, এবং তাদের যে যেটুকু বক্তব্য রাজ্যের বিরুদ্ধে বলার অধিকার সেটুকু ওরা পাচ্ছে। সুজিত বাবু আপনি কি বলবেন? দেখুন, এর আগে আপনারা দেখেছেন যে মুকুল রায় একটা সভা করতে গেছে বীরভূমে, আপনারা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং ঘটনা সত্য, পুরো মাঠ পাম্প দিয়ে জল, অনুব্রত মণ্ডল প্রকাশ্যে বলছেন বীরভূমের সভাপতি যে মুকুল রায়কে সভা করতে দেয়া যাবে না, ওখানে পাম্প লাগিয়ে পুরো মাঠটাতে চাষ করে দেয়া হলো, এটা কি ধরনের সংস্কৃতি? আমাদের সভা এই রিসেন্ট দক্ষিণ মুর্শিদাবাদ, আমাদের সাংগঠনিক দিক থেকে লালবাগে আমরা সভা করবো বলে পারমিশন চেয়েছিলাম, শাহনওয়াজ হোসেন এসেছিলেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তাকে পারমিশন দেয়া হলো না। বহরমপুর সদরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান, দেখুন একটা কথা পরিষ্কার, এই তৃণমূল সরকারের আমলে প্রশাসন আর দল এটা তো মিলেমিশে একাকার হয়ে গেছে, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আপনি যান সাধারণ নাগরিককে জিজ্ঞেস করুন, দেখুন বলবে যে থানার যারা ওসি আছে তারা হলো তৃণমূলের ব্লক সভাপতি, আর এসপি যিনি আছেন তিনি হলেন তৃণমূলের জেলা সভাপতি। সুভাষ বাবু, এই যে ব্যাপারটা বলল যে প্রশাসন এবং দল পুরোপুরি একই হয়ে গেছে, মানে প্রশাসন পুরোপুরি তৃণমূল কংগ্রেসের কথাই চলছে, এটা উনি বলতে পারে, এটা আমাদের, আমরা দেখছি না, আমি তো বললাম। তাহলে নরেন্দ্র মোদী কি করে সভা করলেন, অমিত শাহ কি করে সভা করলেন, শিবরাজ সিং চৌহান তো কালকে সভা করেছেন, সবাই তো সভা করছেন, তাহলে তাহলে আর দিচ্ছি না কেন? এবার কোন জায়গায় উনি একটা চিফ মিনিস্টার আছেন, তার প্রোটেকশনের ব্যাপার আছে, তার সেটার জন্য কোন জায়গায় কি আটকাচ্ছে সেটা সেটা আমরা ওইটা ধরতে পারবো না বা বলতেও পারবো না, কিন্তু আমরা যদি এরা বিজেপি অভিযোগ করে যে আমাদেরকে রাজ্যে সভা করতে দিচ্ছে না, এটা পুরোপুরি মিথ্যে। এখন কোন জায়গায় কি ঘটনা হয়ে সভা হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না, কিন্তু উত্তরপ্রদেশের মানুষ এবং উত্তরপ্রদেশের বিজেপির কর্মকর্তারা জানাচ্ছে যে মমতা ব্যানার্জি যদি আমাদের রাজ্যে আসে তাদেরকে আমরা স্বাগত জানাবো, তো এই ব্যাপারটা নিয়ে কি না, আমরা কি স্বাগত জানাচ্ছি না? আমরা কি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাইনি? আমরা কি অমিত শাহকে স্বাগত জানাচ্ছি না? যারা আসছি আসুক না, তারা সভা করুক না, তারা তো উত্তরপ্রদেশের লোক নিয়ে আমাদের কাছ থেকে ভোট নেবে না, ওরা তো আমাদের রাজ্যের মানুষের কাছ থেকে ভোট নেবে। রাজ্যের মানুষ যদি বিজেপির বক্তব্য শুনে তাদের কর্মকাণ্ডে যদি সন্তুষ্ট হয় তারা ভোট দেবেন, অসুবিধা কি? তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। আজকে এটা ঠিক যে মুর্শিদাবাদে ওয়েস্ট বেঙ্গলে কেন্দ্রীয় নেতারা এসে বক্তব্য রাখছেন, দিদি যে আন্দোলন নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন তার প্রতিবাদে ওনারা কিন্তু আতঙ্কিত। মুর্শিদাবাদ জেলা নিয়ে আমরা বসে আছি দুজন নেতৃত্ব, মুর্শিদাবাদে আমাদের একটা সিট নেই, ওনাদের একটা সিট নেই, পাওয়ার সম্ভাবনা ওনাদের 100% নেই। আমি আশাবাদী যে আমরা এবার 2-3 সিট আমরা খুব চ্যালেঞ্জের সহিত যাবো এবং হয়তো জিতবো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে রাজ্যে আমাদের 34 সিট অলরেডি আছে, সেই সিট সংখ্যা বাড়বে বাড়বে, এটা আমরা আশা করি। কতটা আশা করছি আমরা? 34 থেকে বেশি যাবো এটুকু আমরা আশা করছি। আমাদের লক্ষ্যমাত্রা তো আমরা 42 এগোচ্ছি, যে আমরা 42 বিলিশ করবো না এগোচ্ছি, তাতে আমাদের লক্ষ্যমাত্রা আছে, আমরা 34 আছি, তার থেকে উপরে যাবো, আমরা নামবো না।
তো যেটা জানা যাচ্ছে যে মুর্শিদাবাদে নাকি আপনারা একটাও সিট পাবেন না, তো এই ব্যাপারটা আপনাকে কি মানে ব্যথিত করছে না উৎসাহিত করছে? দেখুন সুভাষবাবু রাজনৈতিক দল করছেন, উনি স্বপ্ন দেখতেই পারেন, এটা নতুন কিছু নয়, উনি ওনার দলের পক্ষে স্বপ্ন দেখতেই পারেন, আমি আমার দলের পক্ষে স্বপ্ন দেখতে পারি। তবে উনি যেটা বলছেন যে 42 এর সিট আমাদের টার্গেট আছে, 34টা আমরা পাবোই, তাই যদি হয়, সেটাই যদি হয়, কিছুদিন আগে পঞ্চায়েত ইলেকশন হলো, সেই ইলেকশনটা কি অবাধ হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, আমরা কি দেখেছি সেখানে? সেখানে তাহলে এতই যদি আমি বলবো তৃণমূল নেত্রীর যদি এতটাই মানে দৃঢ়তার সঙ্গে উনি বলছেন যে আমরা সমস্ত সিট জিতবো, তাহলে নির্বাচনকে এত ভয় কেন? আমরা কি দেখলাম পঞ্চায়েত ইলেকশনে? নমিনেশন পেপার দাখিল, তারপর নমিনেশন পেপার প্রত্যাহার করানো থেকে কি করতে বাকি রাখলেন, সমস্ত কিছুই তো করলেন সন্ত্রাসের মাধ্যমে, পুলিশকে সাথে নিয়ে। নির্বাচনকে যদি এতই স্বাগত উনারা করেন, তাহলে নির্বাচনকে এত ভয় কেন পাচ্ছেন? আর নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী পশ্চিমবাংলাতে দুটো সিট পেয়েছিল বিজেপি, সেই দুটো সিট কিন্তু দুটো সিটের মধ্যেও নরেন্দ্র মোদী কিন্তু সংখ্যাগরিষ্ঠ হয়েছেন। আর আমরা 100% নিশ্চিত যে 2019 সালের যে নির্বাচন, নরেন্দ্র মোদী গতবারের থেকেও বেশি সংখ্যা নিয়ে এবার সংসদে প্রধানমন্ত্রী হবেন। আর পশ্চিমবঙ্গে কতটা আশা করছেন? পশ্চিমবঙ্গে আমরা তো 22টা সিট আশা করছি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, যদি অবাধ নির্বাচন হয়। যদি কেন বলছি, নির্বাচন তো অবাধ হবে, এবার তো নির্বাচন হবে, কারণ গত ইলেকশন যেটা হয়েছে তার এবারের ইলেকশন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এবার অবাধ নির্বাচন হবে এবং আমরা 22টা সিট জিতব। নির্বাচন কমিশন প্রথম থেকেই এবার কোমর বেঁধে নেমেছে, তা সেই নির্বাচনী ভোটার লিস্ট সংশোধন হোক, কেন্দ্রীয় বাহিনী আসবে বলে কি? অবশ্যই আসবে, কেন্দ্রীয় বাহিনী আসবে। এবার ইলেকশনে ওই সিভিক পুলিশের ভোট হবে না, গত ইলেকশন গুলোতে আমরা যেটা দেখেছি পঞ্চায়েত ইলেকশনে যে সিভিক পুলিশেরা বোমার ব্যাগ নিয়ে যাচ্ছে, সিভিক পুলিশেরা তৃণমূলের গুন্ডা বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি কংগ্রেস সিপিএম দলের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে পড়েছে, বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে। এবার আর সেই জিনিস হবে না, কারণ ইলেকশনের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মার্চ করবে। আর কেন্দ্রীয় বাহিনী কি জিনিস আমরা তো কয়েকদিন আগেই দেখিয়ে দিয়েছি, এই যেদিন রাজীব কুমারকে অ্যারেস্ট হয়, যে মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নেমে নিজাম প্যালেসে দখল নিয়েছে, সেই মুহূর্তে রাজ্য পুলিশেরা ওখান থেকে, কিন্তু এইভাবে রাজ্য আর কেন্দ্রের মধ্যে যে সংঘাত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলা যেতে পারে। মানে একদিকে দেখা যাচ্ছে রাজ্য তার পুলিশকে ব্যবহার করছে, অন্যদিকে দেখা যাচ্ছে কেন্দ্র তার বাহিনীকে ব্যবহার করছে। এটা কি ঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে মানা যায় ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে? দেখুন আমাদের যে সরকার, এটা একটা সংবিধান অনুযায়ী চলে, সেখানে কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, নিরাপত্তার বিষয়ে রাজ্য সরকার দেখে, খুব সত্যি কথা। কিন্তু যখন দেখা যায় যে এটাও সংবিধানের বিধান আছে যে রাজ্যে যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে কেন্দ্র হস্তক্ষেপ করতে বাধ্য থাকবে, এটাও সংবিধানে আছে। এবং তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে রাজ্য যদি অন্ধধৃত রাষ্ট্র হয়ে থাকে, সাধারণ লোক যদি সাফার করে, তাহলে তো কেন্দ্রকে হস্তক্ষেপ করতেই হবে। রাজ্য নাকি অন্ধধৃত রাষ্ট্র হয়ে আছে, তো এটা কি আপনি মেনে নিচ্ছেন? রাজ্য ধৃতরাষ্ট্র হয়ে থাকবে কেন? রাজ্যে কি হচ্ছে যে ওনারা বলছেন? এটা ওনাকে তো উদাহরণ দিয়ে বলতে হবে যে রাজ্যে অরাজকতা চলছে। উনি পঞ্চায়েত ভোটের কথা বলছেন, ওনার কথাটা আমি বলছি, উনি যে অঞ্চলে ওনার বাড়ি সেই অঞ্চলে তিনজন বিজেপির মেম্বার জিতেছে, একজন পঞ্চায়েত সমিতি মেম্বার জিতেছে, যে অঞ্চলে আমি বসে আছি। 2013 সালের পঞ্চায়েতে যখন মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কিছু ছিল না, আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস দখল করেছিল। আজকে যে অঞ্চলে বসে আমরা করছি সেই অঞ্চলটা বিজেপি দখল করে আছে। তাহলে যদি আমরা জোরপূর্বক করে থাকি বা জোরপূর্বক করতাম, তাহলে কি বিজেপির প্রধান এখানে গঠন হতো? এবার লড়াইয়ের কথা, 22টা সিটের কথা বলছেন আপনি, একদম জোর দিয়ে বলছি আপনাকে যে মুর্শিদাবাদ জেলায় যতগুলো বুথ আছে, 56,000 সেই বুথের 10% বুথে ওনারা এজেন্ট দিতে পারবেন। লড়াইটা কোথা থেকে করবে? মুর্শিদাবাদে কি করেছেন জিতবেন? তার মানে আপনি বলছেন বিজেপির লোক বল নেই, সাংগঠনিক জায়গা থেকে অনেক দূর। আর রাজ্যের মানুষ, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে মানুষ ভোট দিবেন? এটা কি আপনি মানতে পারছেন যে মুর্শিদাবাদ জেলায় আপনাদের একেবারেই লোক বল নেই? দেখুন পুরো মুর্শিদাবাদ, যেটা গোটা মুর্শিদাবাদ, তার মধ্যে আমার যে সাংগঠনিক জেলা উত্তর মুর্শিদাবাদ, সেটাতে 9টা বিধানসভা পড়ছে।
নয়টা বিধানসভার মধ্যে দুটো ফারাক্কা এবং শামশেরগঞ্জ, সেটা তো দক্ষিণ মালদা কেন্দ্রের অন্তর্গত, দক্ষিণ মালদা। আর সাতটা যে বিধানসভা, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, সাগরদিঘি, খড়গ্রাম, নবগ্রাম এবং লালগোলা, এই যে সাতটা বিধানসভা এবং দক্ষিণ মালদার দুটো বিধানসভা, উনি বলছেন 10% বুথে এজেন্ট দিতে পারবে না। উনাকে আমি জানিয়ে রাখি আমার যে মোট বুথ 2216 বুথ উত্তর মুর্শিদাবাদ জেলায়, 2216 বুথের মধ্যে 1613টা বুথে ইতিমধ্যে আমাদের বুথ কমিটি গঠন হয়েছে, যেটা উনি বলছেন সাংগঠনিক দিক থেকে দুর্বল, উনি হয়তো খবর রাখেন না। আর বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা, যারা কার্যকর্তা আছেন, বা সবচেয়ে বড় কথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যারা স্বয়ংসেবক, সংগঠন কিভাবে করতে হয়, কিভাবে সংগঠন এগিয়ে নিয়ে যেতে হয়, এটা সম্বন্ধে তারা বিশেষ ওয়াকিবহাল আছে। আমিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক, এবং আমি ওনার একথা জানাচ্ছি যে 2216টা বুথের মধ্যে 1623 বুথে অলরেডি আমাদের বুথ কমিটি গঠন হয়েছে এবং সেটা রাজ্যে আমরা জমা দিয়েছি, অমিত শাহের দপ্তরে জমা দিয়েছি। বাকি যে বুথগুলো আছে এবার আমরা ঝাঁপাবো এই সরস্বতী পুজোর পর থেকে, বাকি বুথগুলো তাদের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু বুথ, সেগুলোতে আমরা নিশ্চয়ই। সংখ্যালঘু বুথে আপনারা কিভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছেন? সংখ্যালঘু বুথ দেখুন, এখন সংখ্যালঘু যারা আছে তারা বুঝতে পেরেছে মোদীর যে আহ্বান সবকা সাথ সবকা বিকাশ, তার ফল কিন্তু সংখ্যালঘুরা ভালোভাবে পেয়েছেন, তারা উপকৃত হয়েছেন। আজকে সাধারণ লোক বুঝতে পারছে, আজকে সাধারণ লোক দেখছে যে প্রতিদিন 17 কিলোমিটার করে রাস্তা তৈরি হচ্ছে, প্রতিদিন রেল লাইনের বৃদ্ধি পাচ্ছে, কংগ্রেস আমলে যতটা হতো ইউপিএ আমলে আজ তার চাইতে গতি অনেকটা বেড়েছে। আজকে দেখছেন আজকে ঘর, এই যে PMY প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার ঘর সেটা অনেক লোক বেশি পাচ্ছে, এবং সবাই জানে যে কেন্দ্রীয় সরকার 60% টাকা দেয়, এটা তো নিশ্চয়ই। এনআর মহাত্মা গান্ধী মনরেগা যেটা আছে তার টাকা। আপনাদের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ আসছে যে আপনারা নাকি আমাদের এই রাজ্যে টাকার পরিমাণ ক্রমশ কমে দিচ্ছেন, বিভিন্ন যোজনা যেগুলো আসছে সেগুলো নাকি বেশিরভাগই রাজ্য সরকারই নিজের তহবিল থেকে দিচ্ছে। রাজ্য সরকার দেখুন, মমতা ব্যানার্জি যতই GST বিরোধিতা করুক, মমতা ব্যানার্জি যতই নোটবন্দির বিরোধিতা করুক, মমতা ব্যানার্জি যতই কেন্দ্রীয় বরাদ্দের বিরোধিতা করুক, উনি খুব ভালোভাবেই জানেন যে কেন্দ্রীয় বরাদ্দ যেগুলো আছে, কেন্দ্রীয় বরাদ্দ বেশিরভাগ সিংহভাগ আছে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, রাজ্য সরকারের তাতে অবদান নগণ্য। CPM সরকার যখন চলে যায় 1,93,000 কোটি টাকা ঋণ রেখে গেছিল, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে তৃণমূল সরকারের 6 বছরের রাজত্বে সেটা 3,93,000 কোটি টাকায় পৌঁছেছে ঋণ, এটা একটা বিষয় আছে। তো এত ঋণের বোঝা মাথায় যে আমরা সাধারণ গৃহস্থরা কি করি, যখন আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য আসে আমরা সর্বপ্রথম যে ঋণ আছে সেটা শোধ করার টেন্ডেন্সি থাকে, তারপরে তো আমরা ব্যয় করি। কিন্তু দেখুন আপনি মেলা খেলা বিভিন্ন উৎসব বিভিন্ন স্ত্রী প্রকল্প এগুলোতে মমতা ব্যানার্জি যথেচ্ছভাবে খরচা করছেন। আজকে দেখুন সুভাষবাবু বলছিলেন সমস্ত স্ত্রী প্রকল্প তো আর খারাপ না, নিশ্চয়ই, যেরকম কন্যাশ্রী প্রকল্প দেখা যাচ্ছে যে পুরস্কৃত হয়েছে, হ্যাঁ, তো এটাকে কি আপনি স্বাগত জানাবেন না? দেখুন কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত হয়েছে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন, এটাতেও সিংহভাগ অর্থ কেন্দ্রীয় সরকারের আছে, এটা তো নিশ্চয়ই কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত হয়েছে। মনরেগাতে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে, তো মনরেগাতে প্রথম স্থান পেয়েছে তার মানে কি পশ্চিমবঙ্গে বেকারি বেশি, যার দরুণ লোক ওই মাটি কাটতে যাচ্ছে মনরেগার কাজ করতে যাচ্ছে, এটাও তো একদিক দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলাতে 100 দিনের কাজে প্রথম পুরস্কার পাচ্ছে, মুর্শিদাবাদ জেলা প্রথম পুরস্কার পাচ্ছে, তার মানে এটাই প্রতীয়মান হচ্ছে যে এখানে দারিদ্র আছে, এখানে বেকারি আছে, এখানে লোকের কর্মসংস্থান নাই, এটাই প্রমাণ হচ্ছে। এখানে নাকি লোকের কর্মসংস্থান একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, সেই জন্যই নারেগাতে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। না সেটা স্বীকার করলেও উনি এটা স্বীকার করলেন যে কন্যাশ্রী পুরস্কার পেয়েছে, সমস্ত স্ত্রীটা খারাপ নয় এটা আপনি বললেন। এখন যখন কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প উনি যে সবগুলো বললেন, অনেক PMY রাস্তা হচ্ছে, অনেক বাড়ি আসছে, এটা উনি বলছেন, আপনি যদি সার্ভে করে দেখেন পার্সেন্টেজটা দেখবেন খুব নগণ্য। আমাদের 2014 সালের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বিষয় নিয়ে মানুষের কাছে এসেছিলেন যে আমরা দুর্নীতিকে রোধ করব এবং শ্রেষ্ঠ ভারত গড়ব, ভারত সরকার আমাদের
মানে ওনাদের যেটা ভাষণ স্লোগান যেটা সবকা সাথ সবকা বিকাশ, আর বছরে 2 কোটি চাকরি, তার সাথে হচ্ছে বিদেশ থেকে এত কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো যে এক একটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া যাবে, এই সব স্লোগান নিয়ে এসেছিলেন। নোটবন্দিতে সুজিতদা বলছেন যে আমাদের ভারতবর্ষের কোনো ক্ষতি হয়নি বা আমাদের রাজ্যের কোনো ক্ষতি হয়নি, এটা উনি বলছেন। বাস্তব যদি উনি দেখেন যে এই নোটবন্দির ফলে সারা ভারতবর্ষে 100 জন প্রাণ হারিয়েছেন, তারপরে কালো টাকা ফিরে আসেনি, যে বিষয়ের উপর দাঁড়িয়ে এই 3টে স্লোগানের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে নোটবন্দি আমাদের খুব দরকার ছিল বলে আমরা এটা করেছি, তাতে কালো টাকা ফিরে আসেনি। উগ্রপন্থীদের কাছে যে অকাত অবৈধ টাকা আছে সেটা বন্ধ করে দেওয়া হবে, উগ্রপন্থী হামলা ভারতবর্ষে হবে না, সেটা বন্ধ হয়নি, সাথে 15 লক্ষ টাকা কারো আসেনি। এবার বছরে 1 কোটি চাকরি, আপনি সুতি ওয়ান বলেন, রঘুনাথগঞ্জ বলেন, মুর্শিদাবাদ জেলা বলেন, আপনি খুঁজে 10টাও চাকরি এমন দেখাতে পারবেন না 2 কোটি চাকরির মধ্যে নরেন্দ্র মোদী দিয়েছে পশ্চিমবাংলায়। মমতা ব্যানার্জি যখন সরকারে আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি ছিল, আপনি ভিডিও ক্লিপিং দেখবেন, মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা ব্যানার্জির ভাষণ, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে প্রজেক্টগুলো যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতিটা রেখেছেন। এখন আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ করে একটা উল্লেখযোগ্য কাজ মানুষের জন্য করেছেন দেখাতে পারবেন না, কিন্তু নোটবন্দির ক্ষেত্রে জিএসটির ক্ষেত্রে আপনি এত মানুষ কাজ হারিয়েছে আপনি অলিতে গলিতে দেখতে পাবেন। আজকে চৌকিদার সরকার চুরি করতে দিব না, চুরি করব না, একদম পরিষ্কার লোকসভায় প্রথম ঢুকে প্রণাম করে ভাষণ দিয়ে কান্নাকাটি করে আমি এসছি, আমি চৌকিদার সরকার, না খাবো না খেতে দিব, এই বক্তব্য দেওয়ার পরে আমরা ভারতবর্ষ থেকে মোহন চেস্কি, বিজয় মাল্য এরকম অনেক হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন, আটকাতে পারেন। কিন্তু এদিকে তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা নাকি দুর্নীতিবাজ, আপনারা বিভিন্ন সিবিআই এর সম্মুখে আসতে চাইছেন না, আপনাদের বিরুদ্ধেই তো দুর্নীতির বেশি অভিযোগ। আমাদের আমাদের দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সামনে এসছেন, তাপস পাল এসছেন, কুণাল ঘোষ এসছেন, আসেননি কেন, আমরা তো আসছি, আমরা চাইছি। কিন্তু আপনি একটা জিনিস দেখুন, 2014 সালে নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল বিদেশ থেকে পুরো টাকা নিয়ে আসবো, সরকার স্বচ্ছভাবে চলবে, চিটফান্ডের জন্যই আজকে রাজীব কুমারের ব্যাপারটা নিয়ে আপনারা প্রোগ্রাম করছেন বিভিন্ন। 2014 সালে যখন ভোটে নরেন্দ্র মোদী সরকার আসে তখন এই তো ম্যানিফেস্টো এগুলো ছিল যে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে কে দোষী, তদন্ত করতে 30 বছর লেগে যাক, যে জানার পর যে এই লোকটা দোষী ছিল, ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ জানতে চায় সিবিআই এর কাছে, আপনাকে 2014 সালে কেস দিয়েছি, 17 সালের মধ্যে 16 সালের মধ্যে দোষীটা কে, এটাকে ধরা এবং তাদের সম্পত্তি বিক্রি করে যে মানুষগুলো আজকে প্রতারিত হয়েছিল তাদের টাকাগুলো। আপনাদের বিরুদ্ধেই তো অভিযোগ হচ্ছে যে আপনারা তদন্তে সাহায্য করছেন না। আমরা তদন্তে সাহায্য করছি না এটা কে বলছে আপনাকে, তার তো ডকুমেন্টস লাগবে। 14 সাল থেকে 19 সাল পর্যন্ত আমাদের 2-3 জনকে অ্যারেস্ট করেছেন, ছেড়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে তো দোষী প্রমাণিত করতে পারেনি। আপনারা বলছেন, আমরা বলছি সিবিআই কেন ব্যবহার করছে, কেন্দ্র সরকার কেন বলছে, আমরা এটা বলছি, আমরা তো চাইছি যে আমাদের 2 জন সাংসদ কেন, 10 জন সাংসদ ধরা পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু যাদের টাকা প্রতারিত হয়েছে তাদের টাকাটা তারা ফেরত পাক, অল্প পাক কিন্তু পাক, সেটা কই কেন্দ্র সরকার করছে, শুধু দেখিয়ে দিচ্ছে কেন্দ্র সরকারের ইডি সিবিআই করে ওইটাকে আটকে রেখে দিয়েছে যাতে মানুষটা কোনদিন টাকাটা না পায়। আমরা জানলাম 50 বছর পর জানলাম যে এই লোকটা দোষী ছিল, লোকটা মারা গেছে, লোকটাকে আমরা কি করবো, টাকা তো আমরা পেলাম না, যাদের টাকা ক্ষতি হয়েছে সেই টাকাটা কেন্দ্র সরকার ফেরত দিক। সুজিত বাবু, আপনি এই বিষয়ে কি একমত যে কেন্দ্র সরকার বা সিবিআই ইডি তারা নাকি তদন্তের গতিকে শ্লথ করে দিচ্ছে? দেখুন, একটা যখন ইনসিডেন্ট হয়, ঘটনা হয়, তার যে প্রক্রিয়া থাকে সেটা দীর্ঘস্থায়ী হয়। আমরা আমরা এখানে দেখতে পাই বিভিন্ন কেস কাছারি হয়, সেগুলো তো দীর্ঘদিন তদন্তের স্বার্থে সেগুলো দীর্ঘদিন ধরে চলে, অনেক দীর্ঘায়িত হয়। আমাদের বিচার ব্যবস্থাটাই এইরকম, বিচার ব্যবস্থা একটা কেস তার অপরাধীদের সাজা হতে হতে দীর্ঘদিন পেরিয়ে চলে। তো যাই হোক, উনি বলছিলেন বিজয় মাল্যর কথা, ওনার অবগতির জন্য জানায় যে বিজয় মাল্যকে খুব সম্প্রতি ইংল্যান্ড সরকার ভারতের হাতে প্রত্যর্পণ করার কথা ঘোষণা করেছে।
কিছুদিন আগে ওনারা রাফায়েল রাফায়েল নিয়ে খুব নাচানাচি করছিলেন সমস্ত বিরোধী পক্ষ। রাফায়েলের যে মেন সাক্ষী মিশেল, মিশেলকে ফ্রান্স থেকে ধরে নিয়ে আসা হয়েছে, মেহুল চোকসি বলুন, ওই বিজয় মাল্য বলুন, এই মাংস বিক্রেতা, ওই যে কি কুরেশি আছে একটা, প্রত্যেককে নরেন্দ্র মোদী ওই বিদেশের মাটি থেকে ধরে নিয়ে এসে ওনাদের বিচার করবেন। এটা আমি আপনাদের সামনে বলছি, নরেন্দ্র মোদী প্রত্যেকটা অপরাধীকে বিদেশ থেকে ধরে নিয়ে এসে বিচার করবেন। আর উনি যেটা বলছেন, কোন সময় নরেন্দ্র মোদী বলেননি যে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমি ভরে দেবো। উনি বলেছিলেন এত পরিমাণ বিদেশে কালো টাকা আছে যেটা ভারতবর্ষে এলে পরে প্রতিটা নাগরিকের 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্ট ব্যালেন্স হতে পারে, এই কথাটাই উনি বলেছিলেন। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাধারণ লোককে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী বলেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ভরে দেবো। এটা এটার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আর মোদিজি যেটা করছেন এটা পরীক্ষিত, এটা ভারতবর্ষের প্রত্যেকটা পদক্ষেপ বিগত 4 বছরে 5 বছরে উনি যেটা নিয়েছেন প্রত্যেকটাতে ভারতবাসী উপকৃত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এই সমস্ত এজেন্ডার উপরে সাধারণ নির্বাচনে যাব এবং আমরা বিশ্বাস রাখি আগামী সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদী ভারতবর্ষের গদিতে পুনরায় বসবে। নির্বাচনের আগে আপনাদের প্রতিশ্রুতি কি থাকবে সামনে যেহেতু নির্বাচন? দেখুন, কংগ্রেস দল 60 বছর ধরে দেশ শাসন করেছে মোটামুটি, মধ্যেখানে ভারতীয় জনতা পার্টির ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, মাননীয় অটল বিহারী বাজপেয়ী, উনি চেষ্টা করেছিলেন একটা নর্দমার জঞ্জাল অল্প সময়ের মধ্যে সেটাকে সাফ করা যায় না, কিন্তু চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী চেয়েছিলেন দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে, উনি বিভিন্ন স্কিম দিয়েছিলেন, আজও আমরা উপকৃত হই। আজও আপনারা যদি পথে ঘাটে বাজারে রাস্তায় দোকানঘরে খেয়াঘাটে যদি যান দেখবেন লোকে বলবে যে অটল বিহারী বাজপেয়ী ছিল একটা প্রধানমন্ত্রী, আজ কিন্তু বলছে, কিন্তু আপনি ভুলে যাবেন না এই অটল বিহারী বাজপেয়ীকেও কিন্তু 2004 সালে সাধারণ নির্বাচনে পরাজিত হতে হয়েছিল। তারপরে আমরা কি দেখলাম 10 বছর ধরে ইউপিএর শাসন, ইউপিএর শাসনে কি হলো, একের পর এক ঘোটালা, কয়লা ঘোটালা, স্পেকট্রাম দুর্নীতি, বড় বড় ঘোটালা হলো, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হলো। কংগ্রেসের প্রথম সারির সমস্ত নেতা এবং ইউপিএ সরকারের শরিক ছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শরিক ছিলেন, উনিও দায়ী হবেন এটার জন্য, প্রত্যেকে আজকে জেল খাটছেন, তারা জেলের ঘানি টানছেন, কেউ জামিন হয়েছেন। আজকে দেখুন, আজকে লালু প্রসাদ যাদব তার ছেলে তেজস্বী এসে মমতাজিকে সাপোর্ট করছেন। আজকে তো এই জোটের জোটের যে পরিকল্পনাটা চলছে, তো আপনাদের কি মনে হয় যে ভবিষ্যতে এই জোট একটা সমসাময়িক রাজনীতিতে ছাপ ফেলতে পারবে 2019-এর ভোটের পরিপ্রেক্ষিতে? দেখুন, যেটা জোট বলা হচ্ছে এটা মহাজোট, তথাকথিত ভাবে ওনারা বলছেন এটা মহাজোট, আমি মনে করি এটা মহাজোট নয়, এটা মহাঘোট, নিজেদের বাঁচার জন্য এটা মহাঘোট। কারণ মুলায়ম সিং যাদব তার ছেলে অখিলেশ যাদব উনি জামিনে আছেন, লালু প্রসাদ যাদব জেলের ভেতরে আছেন, রাহুল গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী, ওনারা ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মামলাতে ওনারা জামিনে আছেন, ফারুক আবদুল্লাহ উনি তো পরিষ্কার বলেন যে ভারতবর্ষের শাসন কাশ্মীরে চলবে না। আজকে কানিমজি, সবচেয়ে দুঃখের বিষয়, কানিমজি যার বিরুদ্ধে অত বড় অত কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির মামলা চলছে উনি জামিনে আছেন, উনি এসে মমতাজির সাথে মঞ্চে দেখা করে যাচ্ছেন। বলুন তো কুমারস্বামী কোন নেতাটা আছে, মধু কোড়া তো ঝাড়খণ্ডের জেলে আছে, একটা নেতা দেখান যাদের বিরুদ্ধে আর্থিক ঘোটালা নাই। আর বিজেপি পরিচ্ছন্ন রাজনীতি করে, ওনারা যতই রাফাল রাফাল করে চিৎকার করুন না কেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে রাফাল নিয়ে কোনো কোনো দুর্নীতির প্রশ্নই থাকতে পারে না। তারপরেও কিন্তু রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি ওনারা ওই রাফালের প্রসঙ্গ তোলেন। আমরা মনে করি নরেন্দ্র মোদী সাধারণ পরিবারের লোক, নরেন্দ্র মোদীর কোন রকম আর্থিক দুর্নীতি স্পর্শ করতে পারেনি। আমাদের 3টে মুখ্যমন্ত্রী হেরে গেছে গত কয়েকদিন আগে, আমি চ্যালেঞ্জ করছি, আমি কংগ্রেস দলকে বলছি যে আপনারা তদন্ত করুন, যদি ওই শিবরাজ সিং চৌহান বা আমাদের রামন সিং বা বসুন্ধরা রাজ্যে তাদের বিরুদ্ধে যদি কোনো আর্থিক দুর্নীতি থেকে থাকে আপনারা তদন্ত করুন, আপনাদের স্বয়ংশাসিত সংস্থা দিয়ে তাদেরকে উপযুক্ত বিচার করুন, তাদেরকে জেলে পুরুন, আমার কোনো আপত্তি নাই, আমরা কোনো আপত্তি করব না, আমরা কোনো বাধা দান করব না। একমাত্র দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের উপর আঘাত, বিচার ব্যবস্থার উপর আঘাত,
সুস্থ রাজনীতির উপরে আঘাত, আমরা এর অবসান চাই। এবং দু হাজার উনিশ সাল আগামী দু হাজার উনিশ সালের যে সাধারণ নির্বাচন মাইল ফলক হয়ে থাকবে, সমস্ত কিছু জবাব জনগণ দেবে, জনগণের মাধ্যমে। তাহলে কি আপনি মনে করছেন যে জোট বাস্তবায়িত হবে না? কোনো মতেই হতে পারে না। কি করে জোট বাস্তবায়িত হবে? যারা মমতাজির মঞ্চে এসেছিলেন ঘুরে গিয়ে তারা উল্টো সুর বলছেন। আপনি দেখুন, কুমার স্বামী এখান থেকে ঘুরে গিয়েই বলছেন যে আমি রাহুল গান্ধীকে আমার নেতা মনে করি। তেজস্বী যাদব বলছেন রাহুল গান্ধী উপযুক্ত নেতা। মমতা ব্যানার্জির, আরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ৪২টা সিটে কনটেস্ট করেন, পশ্চিমবঙ্গের বাইরে কোন সিটে তো উনি জামানত রাখতে পারবেন না, কোথাও লড়াই করলে পড়ে। কি করে একটা ছোট্ট অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে উনি প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখেন, এটা তো আমরা ভেবে পাচ্ছি না। তাও যদি একটা অখিল ভারতীয় দল হতো, উনি নামটা লিখে রেখেছেন অখিল ভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয়, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমার হাতি পায়, কি করে সেটা সর্বভারতীয় হতে পারে? বেঙ্গলের বাইরে তো উনি আসাম গেছিলেন পঞ্চায়েত ইলেকশনে, আসামে কিছুই করতে পারেননি, আসামের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছেন। এই তো পরিস্থিতি। তারা আপনি কি বলবেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই নামটা শুনলে নাকি হাসি পায়, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এখন সুজিত বাবু বলছেন, সুজিত বাবুর দলের এমনিতেই মানে মমতা ব্যানার্জি শুনে এমনি হার্টবিট সবই হয়ে গেছে। এখন দেখুন, সর্বভারতীয় দল আমি তৈরি করে লিখতে পারি না। সর্বভারতীয় দল লিখতে গেলে তার একটা ক্রাইটেরিয়া আছে, সর্বভারতীয় একটা সাধারণ নির্বাচনে এত পার্সেন্ট ভোট পেতে হয়, তারপরে সেই দলটাকে সর্বভারতীয় স্বীকৃতি দেওয়া হয়, সেই হিসাবে দলটা স্বীকৃতি পেয়ে আছে। এখন উনি বলছেন যে অন্য স্টেটে বা প্রধানমন্ত্রীর কথা, আমাদের যে জোট, আমরা আপনি জোট বলেন আর ঘটি বলেন, রাজনৈতিক ভাবে অন্য দলের সাথে লড়াই করতে পারছে না, সিবিআই ইডি এদেরকে ব্যবহার করছে, এই সমস্ত দল এক জায়গায় হয়েছে। আপনি জানেন যে ভারতবর্ষের রাজনীতিতে প্রধানমন্ত্রিত্ব সবসময়ের জন্য রেখেছেন, আপনার উত্তরপ্রদেশ দখলে রাখে সবসময়, উত্তরপ্রদেশ যেখানে যা বিজেপি সিট থাকে তারা ভারতবর্ষে গঠনটা রাখে। আগামী লোকসভা নির্বাচনে যদি জোটটা ওরা করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো সম্ভাবনা নেই ক্যান্ডিডেট দেওয়ার জায়গাও, ওখানে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী এবং কংগ্রেস জোটটা যদি অটুট হয়, মমতা ব্যানার্জি বলেছে যে যে যেখানে শক্তিশালী সেখানে সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা, ওই জায়গাতেই যাচ্ছিলাম তো, ওই ওইখানে যদি ওরা জোটটাকে সক্রিয়ভাবে করতে পারে, তাহলে বিজেপির যে ৭১ আছে ওটা ২৫-৩০ নেমে আসবে। যখনই ৩০ নেমে আসবে তখনই দেখবেন যে ভারতবর্ষে বিজেপির চেহারাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আর মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী, আমি একজন বাঙালি হিসাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা প্রধানমন্ত্রী দাবি করতেই পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় বলেনি আমাকে প্রধানমন্ত্রী করো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ভোট জেতার পরে যার আসন সংখ্যা বেশি হবে তাকে প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রীর জন্য আমাদের লড়াই নেই, এটার জন্য সুজিত বাবুদের টেনশন নেওয়া দরকার নাই। আমরা ভারতবর্ষের মানুষ এই নোটবন্দি জিএসটি এই সমস্ত নিয়ে এসে ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে দেওয়া, কংগ্রেস সরকার ছিল চোর সরকার, বিজেপির একদম ছোট থেকে রাজ্য থেকে কেন্দ্রস্থ নেতারা বলতে কংগ্রেস সরকার ছিল চোর সরকার, তাদের সমস্ত নেতৃত্ব চুরিতে যুক্ত, তারপরেও আমাদের গ্যাসের দাম ছিল ৩৫০ টাকা, আজকে আমরা গ্যাসটা কিনছি ৯৫০ টাকায়, আমাদের ভালো সরকার আসার পরে। সাধারণভাবে তেলের দাম কি ছিল, আজকে কি? আজকে সাধারণ যদি একটা কথা, আপনাকে ঘরের কথা যদি একটা বলি, যে আমরা ৫০ টাকা দিয়ে একটা কেবিলের কানেকশন দেখতে পেলাম আমাদের বাড়িতে, একটা টিভি ছিল, আমরা ৪টে ভাই টিভি দেখতাম, ওই একটা কানেকশনেই চলত, প্রথমে হলো সেটটপ বক্স, এখন এসছে এমন একটা পরিস্থিতি যে একটা পরিবার যদি মনে ৪ ভাই ৫ ভাই হয় সুজিতবাবুরও লাগবে, এটা বিজেপি দল বলে ছাড়বে না, ওনাকেও লাগবে না, ক্ষমতা থাকা না থাক, টিভি হচ্ছে এমন একটা ব্যাপার যে মানুষের, প্রত্যেকটা মানুষের খুব ইম্পর্টেন্ট দরকার। বাড়িতে যদি ৫টা ভাই থাকে, ৫টা টিভি আছে, সেই ৫টা টিভিকে কিন্তু ৫০০ টাকা করে মাসে লাগবে। এটা হচ্ছে আমাদের আজকের দিনের নমুনা, আমি একদম ছোট্ট জায়গাতে বললাম জিনিসের দাম। আপনি ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করছেন, জিনিসের দামটা কোথায় কন্ট্রোল করছেন, কোন জিনিসটা নরেন্দ্র মোদী সরকার আসার পরে আপনি উল্লেখ করে বলুন যে এই এই জিনিসের দাম আজকে উনি কমিয়ে দিয়েছেন, আমাদের দেশের পক্ষে ভালো হচ্ছে, আমি একটু উদাহরণ দিলাম আপনাকে, আপনি অন্য কিছু বলুন। কিন্তু রাজ্য সরকারও তো কিছুটা মেনটেন করতে পারে, তো এই ব্যাপারে কি বলবেন? রাজ্য সরকারে তো অনেক ক্ষেত্রে জিনিসপত্রের দাম নিজে থেকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারে। রাজ্য সরকারের যে অর্থনৈতিক জায়গা, সেই জায়গা থেকে যখন যে সমস্ত জিনিসের উপর খুব করে, তখন আমাদের যে নেত্রীরা মুখ্যমন্ত্রী আছেন, আরো সবাই আছেন, বসে
যে এই জিনিসটাকে একটু কনসিডার করা যায়। ভারতবর্ষের তেলের দাম ঊর্ধ্বমুখী, তারা ভারতবর্ষের কোনো রাজ্য কমাতে পারছে না। পশ্চিমবঙ্গে আমার সুজিতবাবু বললেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আমরা দেনাই, তবুও কিন্তু এক টাকা কমাতে পেরেছিলেন। সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কিন্তু পারেন, তা আমাদের মুখ্যমন্ত্রী সেটা চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী আমাদের, উনি বারবার বলছেন সাধারণ পরিবার থেকে নরেন্দ্র মোদী এসছেন, মুখ্যমন্ত্রীও খুব সাধারণ পরিবার থেকে এসছেন। সাধারণ মানুষের যে দুঃখ সেটা উনি বুঝেন বলেই কিন্তু যে সমস্ত প্রকল্প মার্কেটে নিয়ে এসছেন, পশ্চিমবঙ্গে নিয়ে এসছেন, সারা ভারতবর্ষে কোথাও নেই, এবং সেইগুলোতেই সাধারণ মানুষ কিন্তু পরিষেবাটা পায়। তো এদিকে অভিযোগ উঠছে যে আপনারা তেলের দাম বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করতে পারেননি, জিনিসপত্রের দাম হুড় হুড় করে বেড়ে গেছে, আপনারা নিয়ন্ত্রণে আনতে পারেননি, তো এটা কি পুরোপুরি কেন্দ্রের ব্যাপার না এর সাথে রাজ্যেরও কিছুটা ভূমিকা থাকে? দেখুন, সুভাষবাবু যে অভিযোগগুলো করলেন আমি তার সঙ্গে একমত হতে পারলাম না, কারণ উনি বলছেন তেলের দাম। আপনারা জানেন মনমোহন সিং যখন অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের মমতা ব্যানার্জি ইউপিএ সরকারের শরিক ছিলেন, তখন 90 টাকার ঊর্ধ্বে তেলের দাম হয়েছিল, এটাও একটা রেকর্ড। আর গ্যাসের দাম উনি বলছেন, প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম যে কাজটা করেছিলেন পহেল প্রকল্প, আপনারা জানেন পহেল প্রকল্পের মাধ্যমে উনি গ্যাসের যেটা বাড়তি টাকা ওটা ব্যাংক অ্যাকাউন্টে করার ব্যবস্থা করেছিলেন। সেখান থেকেই দেখা গেল যে প্রায় ভারতবর্ষে অন্তত পক্ষে 8 কোটি গ্যাস কানেকশনের মধ্যে সিংহভাগ গ্যাস কানেকশন বকলমে অন্য নাম দিয়ে চলে। ওটা প্রথম প্রথম ঘোটালা ছিল ইউপিএ সরকারের আমলের, সেটাতেই উনি প্রথম হাত দিয়েছিলেন পহেল প্রকল্পের মাধ্যমে। এবং দেখা গেল যে গ্যাসের উনি যখন ব্যবস্থা করলেন যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্যাসের পয়সা ভর্তুকি ঢুকবে, দেখা গেল যে ভুয়ো যে সব গ্যাস কানেকশনগুলো ছিল সেগুলো ধরা পড়লো, এবং তাতে ভারতবর্ষের কোষাগারে একটা মোটা অঙ্কের টাকা জমা পড়েছে এবং সেটা থেকে দেশ উপকৃত হয়েছে। আর এমন কথা উনি বলছেন যেন পেট্রোল ডিজেলের দাম বিগত 60 বছরে কোনোদিন বাড়েনি, এই নরেন্দ্র মোদী সরকারের আমলেই বেড়েছে। একটা কথা মনে রাখবেন যে পেট্রোল ডিজেল থেকে যে ট্যাক্স কেন্দ্রীয় সরকার মাত্র প্রায় 13 টাকা লিটার পিছু, রাজ্য সরকার প্রায় 28 টাকার কাছাকাছি ট্যাক্স পেয়ে থাকে। আমি বলি নরেন্দ্র মোদী 1 টাকা 2 টাকা যখন কমায়, সম হারে রাজ্য সরকারেরও উচিত সেই হারে পেট্রোল ডিজেলের দাম কমানো, কিন্তু রাজ্য সরকার তো একবারের জন্য বলছেন না যে আমার যে 28 টাকা করে শেয়ার তা থেকে আমি দাম কমাচ্ছি, একবারও তো উনি কমাচ্ছেন না। উনি বললেন যে 1 টাকা কমেছে, এত কিছু পরিস্থিতি খুব খারাপ পশ্চিমবঙ্গের, অনেক দেনা, তো তারপরেও 1 টাকা কমেছে। 1 টাকা তো আমাদের কেন্দ্রীয় সরকার তো 80 টাকা থেকে কমিয়ে তো অনেকটা কমিয়ে নিয়ে আসছে, ধাপে ধাপে কমিয়ে আনছে, চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এখন দেখুন গোটা পৃথিবী জুড়েই মন্দা চলছে, চাকরি ক্ষেত্রে বলুন, প্রাইভেট সেক্টর ক্ষেত্রে বলুন। আর উনি একটা কথা বললেন যে নরেন্দ্র মোদী সাধারণ পরিবার থেকে এসছে, আমাদের মমতা ব্যানার্জিও সাধারণ পরিবার থেকে এসছে। আমি বলি নরেন্দ্র মোদী 87 সাল থেকে রাজনীতি করছেন, নরেন্দ্র মোদী 3 টার্মস গুজরাটের মুখ্যমন্ত্রী থেকেছেন, নরেন্দ্র মোদী 5 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকেছেন। আজও আপনি খোঁজ নিয়ে দেখুন নরেন্দ্র মোদীর পরিবারের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে, আপনারা দেখতে পাবেন, খবরের কাগজের চোখ বুলালেই দেখতে পাবেন। আর সাধারণ পরিবার থেকে এসছে, কিন্তু সাধারণ পরিবার থেকে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো হঠাৎ করে অসাধারণ কি করে হলেন? আমি তো জানি উনি দিল্লিতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, সেখান থেকে চাকরি ছেড়ে এসে আজকে 1,000,000,000 টাকার মালিক রাতারাতি কি করে হলেন, এটাও তো একটা বিষয় আছে। কই নরেন্দ্র মোদীর পরিবারে তার ভাই প্রহ্লাদ মোদী আছে, তার ভাইপো আছে, 17 জন তার আত্মীয় আছে একই পরিবারের মধ্যে, কই তারা তো, কেউ অটো চালায়, কেউ দোকান চালায়, কেউ রেশনের দোকানে কাজ করে, ওই তারা তো কেউ 1,000,000,000 টাকার সম্পত্তি পাবে। আপনি কি বলবেন যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একেবারে নাকি পরিপূর্ণ হয়ে গেছে, অর্থ বলিয়ানে পরিপূর্ণ হয়ে গেছে, তার ভাইপো কোটিপতি হয়ে গেছে, তো এই ব্যাপারটা কি আপনি সমর্থন করছেন? দেখুন আমি সুজিত বাবুর কথা অনুযায়ী বললাম, আমি ব্যক্তিগত এই আক্রোশে যেতে চাই না, হ্যাঁ ব্যক্তিগত আক্রোশে যেতে চাই না। প্রধানমন্ত্রী কিভাবে টাকা ইনকাম করেন, কিভাবে খরচ করেন এটা আমার জানার বিষয় নয়, মুখ্যমন্ত্রী বা তার ভাইপো বা তার ভাই কি করে সেটা আমাদের জানার বিষয় নয়। এখন ওই চ্যালেঞ্জে যদি যান আপনি, আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তার ছেলের এই 5 বছরের টার্মসে, 5 বছর তো আসেনি, এখনো কমপ্লিট হয়নি, তাতেই তো 16 গুণ ব্যবসা বেড়ে গেছে। এখন এইরকম যদি আমরা এখন একটু করে খাটতে যাই তাহলে আমাদের ভুল হবে। আমরা বলছি যে সাধারণ মানুষের ক্ষেত্রে সুজিতবাবু এক্ষুনি বললেন যে 8 কোটি ভুয়ো গ্যাসের সিলিন্ডার ছিল বলে অনেক টাকা অর্থ উপার্জন হয়েছে আমাদের ভারত সরকারের মধ্যে, ডেভেলপমেন্টের কাজে আসছে। আর আমাদের কথা হচ্ছে কানেকশনের মধ্যে সিংহভাগ, যাই হোক ডেভেলপমেন্টের কাজে, তাহলে গ্যাস থেকে একটা টাকা আমার বাঁচলো, সেই টাকাতে আমি তো গ্যাস
কে কমিয়ে দিতে পারতাম, আমি 300 টাকায় পেতাম, আমি তো তাহলে 8 কোটি মানুষের গ্যাসের টাকাটা বানাতাম, আমাদের গ্যাসটা আমি 200 টাকায় পেতাম, আমাকে তো সেই কিনতে হচ্ছে 1000 টাকায়, 900 টাকা, 980 টাকা, 970 টাকা আমাকে কিনতে হচ্ছে। এবার আপনি বলছেন রিটার্ন আসার কথা, আপনি যদি বাস্তবে সুজিতবাবু আপনি যদি গোটা এলাকা ঘুরেন, গ্রামে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার টাকা ঢুকছে কিনা, আপনার বাস্তব অভিজ্ঞতা হবে যে বেশিরভাগ লোকের টাকাটা ঢুকছে না। আপনি তখন বলছেন যে এটা তো অবৈধ ছিল বলে, অনেক বৈধ লোক এই টাকা ঢুকছে না যারাই গ্যাস ছেড়ে দিচ্ছে কানেকশন, থাক রাখতে চাইছে না, আমি 900 টাকা দিয়ে কিনলাম, 900 টাকাটার পরে যে টাকাটা ব্যাক করবে, একটা সাধারণ মানুষের 900 টাকা দিয়ে গ্যাস কেনার ক্ষমতাটা আছে কিনা সেটাও দেওয়া দরকার। 300 টাকাটা কোনো রকম করে কিনছিল, 900 টাকা কেনার পর তার 250 টাকা ঢুকবে কি 300 টাকা ঢুকবে, সেটাই তো মানুষ কিনতে পারছে না। সেই জায়গাতে প্রথমে তো আপনারা বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বলে প্রথমে ওরা গ্যাসের রান্না 300 টাকায় করছিল, তাদেরকে আপনি আউট করে দিচ্ছেন। তো আপনারা যে জোটবদ্ধ হচ্ছেন, তো আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি থাকবে? আমরা রাজ্যের যেভাবে আমাদের আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পরে যে সমস্ত প্রকল্প যেগুলো ধরুন আপনারা ক্ষমতায় এলেন, মানে আপনাদের জোট ক্ষমতায় এলো, যদিও জোট অফিসিয়ালি ভাবে ঘোষণা না হলেও আপনারা যারা জোটবদ্ধ হয়েছেন তারা ধরুন যে ক্ষমতায় এলেন, তো আপনারা কি কি করবেন দেশের জন্য? দেশের জন্য কি কি করবো বলতে, আপনি আমি তো ওই কথাই আপনাকে বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষের জন্য আছে সারা ভারতবর্ষে কোথাও নেই। আজকে কন্যাশ্রীটাই আপনি বললেন যে বিদেশ থেকে আমরা পুরস্কৃত হয়েছি আমাদের রাজ্যে, তো আমরা ভারতবর্ষের মানুষকে এরকম অনেক প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা এরকম ভালো ভালো প্রকল্প সাধারণ মানুষের ক্ষেত্রে যেগুলো কাজে লাগবে সবকা সাথ সবকা বিকাশ বলবো, আর কিছু লোকের ভালো হবে বাকি লোকের ক্ষতি হবে এটা আমরা করবো না। বাকি হচ্ছে যে আমাদের সরকার আসার পরে তার সিদ্ধান্ত হবে, কে প্রধানমন্ত্রী হবে, তার উপরে একটা ম্যানিফেস্টো হবে, কিভাবে করা হবে সেটা তো তার অনেক অনেক ব্যাপার। এখন আপাতত ভারতবর্ষের মানুষ এই যে অত্যাচার চারিদিকে হচ্ছে সেটা থেকে মানুষ বিনাশ চাইছে, তার জন্য আজকে মানুষ জোর দিয়েছে। তো সুজিত বাবু আপনি কি বলবেন, আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি থাকবে? আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি গত নির্বাচনে আমরা বলেছিলাম সবকা সাথ সবকা বিকাশ, আমরা তার উপরেই নির্ভর করে নির্বাচনে যাব। নরেন্দ্র মোদীর 5 বছরের কার্যকাল শেষ হবে, দেশ বিচার করবে, দেশের জনগণ বিচার করবে। আর জোট রাজনীতির কথা বলছেন, উনি একটা কথা বারবার বলছেন সুভাষ দাস, যে আমরা নির্বাচনের পরে ঠিক করবো কে প্রধানমন্ত্রী হবে। ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করা যায় আমরা দেখতে পাবো প্রথম প্রধানমন্ত্রী করার প্রচেষ্টা হয়েছিল মোরারজি দেশাইকে 1977 সালে জনতা পার্টির আমলে, কি তার পরিণতি হয়েছিল? পরবর্তীতে ভিপি সিংকে প্রধানমন্ত্রী করা হয়েছিল, কি তার পরিণতি হয়েছে? চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছে, কি তার পরিণতি হয়েছে? দেবেগৌড়া প্রধানমন্ত্রী হয়েছে, কি তার পরিণতি হয়েছে? সবশেষে ইউপিএ সরকার মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিল, জোট 10 বছর চালিয়েছে, সেই সরকারের কি পরিণতি হয়েছে? ভারতবর্ষের মানুষ আর জোট সরকার দেখতে চায় না, ভারতবর্ষের মানুষ চায় শক্তিশালী সরকার, মজবুত সরকার, মজবুত সরকার দেখতে চায় না। তাই আমি আশা রাখি আগামী সাধারণ নির্বাচনে বিজেপি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠ হবে এবং ভারতবর্ষে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী হবে। যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। সোনারগঞ্জ নিউজ এতক্ষণ যারা দেখলেন এই মুহূর্তে তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন দুজন অতিথি তাদেরকেও জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয় আবার আসবেন আমাদের স্টুডিওতে, এবং আবারও আপনারা দর্শকদের জন্য জানাচ্ছি আপনারা আবারও দেখতে পাবেন এরকম তর্ক বিতর্ক মূলক অনুষ্ঠান। আপনারা দেখতে থাকুন সোনারগঞ্জ নিউজ। নমস্কার।